আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আচ্ছা ভাই ব্রাদার, তো এবারে আমরা দেখা ট্রাই করব হচ্ছে অ্যারে দেখলাম, এরপরে আমরা দেখব হচ্ছে অবজেক্ট এন্ড আনডিফাইন্ড এন্ড নাল। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে এমন একটা জিনিস এরকম আর কি, অবজেক্ট তৈরি করো। আচ্ছা অবজেক্ট একটু ক্লিয়ারলি বোঝাই দিই, যেমন সে বার সিওর কোর্স বার কোর্স ইকুয়াল থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্র্যাকেট দেবো, এরপরে লিখবো সে কোর্স ফি, কোর্স ফি, ওকে কোর্স ফি জানতে চাচ্ছি। এখন আমি কোর্স ফি, আমাদের আসলে অনেক কোর্স আছে, সেই কোর্সগুলোর ফি কতটুকু সেগুলো এখানে কিন্তু প্রত্যেকটা লিখে দিব, এবং এগুলো একটা একটা করে আমরা ক্যাচ করতে পারবো। একটু দেখাই, যেমন সে প্রথম স্ট্রিং এর ভিতরে আমরা লিখলাম ওয়েব ডিই এস আই জি এম ডিজাইন কলন 3000 টাকা, 3000 এখানে কলন দিতে হবে। এরপরে একাধিক চাই সে থিম কাস্টমাইজেশন কলন 2500, আমাদের এই যে ওয়েব ডিজাইন লেনটা চলে আসবে, ওয়েব ডিজাইন চলে আসবে, দেখছেন ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনটা জানলাম। তো এখানে আরেকটু চমৎকার করে দেই, প্লাস স্পেস দিয়ে দেই এম এ এম ইউ আর মামুরজোর ডাব্লিউ ও এফ ডি ই এস আই জি এম ডিজাইন সি ও ইউ কোর্স ফাইন। এবার আমরা একটু যদি এটাকে রিলোড দেওয়ার ট্রাই করি, আমাদের এখানে এসে দেখেন মামুরজোর ওয়েব ডিজাইন কোর্স ফি 300 ফাইন। এরপরে আমরা যদি এখানেই আরেকটা, এখন যদি চাই যে কি থিম থিম সিও কাস তো এম আই জেড এ কাস্টমাইজেশন থিম কাস্টমাইজেশন স্পেলিং ঠিক আছে এখানে দেখে নিতে হবে, স্পেস হবে না এখানে, অবশ্যই স্পেস দেওয়া যাবে না ফাইন। আন্ডারস্কোর ইউজ করতে পারি, এটা অ্যাজ লাইক এ ভেরিয়েবল মতন কাজ করতেছে আর কিছুই না। ওকে থিম কাস্টমাইজেশন ডিজাইন না, থিম কাস্টমাইজেশন, থিম কাস্টমাইজেশন। তো এবার আমরা দেখি, এবার কিন্তু 2500 দেখছেন, থিম কাস্টমাইজেশন 2500। তো আমরা অবজেক্টের মাধ্যমে বিভিন্ন কাজ করব, এবং সামনে খুব গুরুত্বপূর্ণ হবে এটা অন কাইন্ড অফ ওওপি, নাম একটু নাম জেনে রাখেন, ওওপি বলে কোনো একটা শব্দ আছে সেরকম একটা জিনিস। ওকে এই হচ্ছে অবজেক্ট টাইপ। তো এরকম করে আমরা বিভিন্ন ধরনের অবজেক্ট ডিক্লেয়ার করে রাখবো, সেই অবজেক্টগুলো আমরা ওইখান থেকে ক্যাচ করতে পারবো। পিএইচপি কলন সে 3000 ফাইন কমা থিম ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট কলন 3500 ফাইন এলএ লারাভেল কলন 12000 ফাইন। এবারে আমরা যে জিনিসটা চাই জাস্ট কোর্স লিখে ডট দিয়ে, এবার আমরা লারাভেলটা চাই, লারাভেলের কত শো সেটা দেখাতে চাই, সে লারাভেলটা রেখে দিলাম এখানে, আর এখানে লারাভেলটা দিয়ে দিন লারাভেলের কোর্স ফি ফাইন। তো আছে কত থিম কাস্টমাইজেশন, রাইট, কি আছে থিম কাস্টমাইজেশন। এবার আমরা রিলোড দেই, দেখেন লারাভেল মামুরজোর লারাভেল। তো এই হচ্ছে অবজেক্ট টাইপ। আমি আবারও বলছি আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, এটা অন কাইন্ড অফ অবজেক্ট, অবজেক্ট বুঝিয়ে আমরা এতটুকুই, কারণ এই অবজেক্ট এখন বুঝতে পারলে যখন আমরা পিএইচপি করব তখন এই অবজেক্টগুলো খুব বেশি ডিফাইন করা লাগে, ক্লাস মেথড বিভিন্ন সিস্টেম আছে ওদিকে না যাই। তো অবজেক্ট আর এই হচ্ছে প্রপার্টি, অবজেক্ট এই হচ্ছে অবজেক্টের প্রপার্টি, এরকম প্রপার্টিগুলো আমরা এখন নিয়ে কাজ করতে পারতেছি, এই হচ্ছে অবজেক্ট টাইপ। এরপরে আসি আমাদের টাইপ হচ্ছে আনডিফাইন, কি ডিফাইন আনডিফাইন। তো আনডিফাইন হচ্ছে এরকম যে সে বার নেম, এখন দেখি আমরা আমাদের ব্রাউজারে যাই এবং কন্ট্রোল শিফট আই ক্লিক করি, আই ক্লিক করে মানে হচ্ছে ইনস্পেক্ট এলিমেন্টে যাই,
দেখেন আমাদের কিন্তু কোনো এরর নাই ডিফাইন করা হয়নি এখন কথা হচ্ছে এই যখন আমরা কোনো ভেরিয়েবলের মান ডিফাইন করব না সেটাই সেই জিনিসটাই হচ্ছে আনডিফাইন ইকুয়াল ইউ এন আনডিফাইন এবার যদি আমরা একটু রিলোড দেই বা ক্যাপচা দেই দেখি কোনো ঝামেলা করে না কোনো ঝামেলা ক্রিয়েট করে নাই কোনো কিছুই করে নাই তো এখানে যদি আমরা একটু নেম দেই নেমের কোনো মান বসানো নেই আনডিফাইন মান চলে আসছে নেমের মান চলে আসছে নেমের মানটা চলে আসছে এখন আরেকটা হচ্ছে নাল এটা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ কাজে লাগবে না রে ভাই NULL নাল বেশ তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজে লাগবে না ভাই তো আমাদের কি কি কাজে লাগবে সেগুলো আসলে আমাদের দেখা উচিত নেম এটা এই নাও চলে আসছে তো আমাদের কি কাজে লাগবে আসলে বাস্তব ক্ষেত্রে কি কাজে লাগবে সব সময় আমি এই অবজেক্টটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ সামনে ভালো করে বুঝতে হবে এটা অবজেক্ট এটা হচ্ছে তার প্রপার্টি এটা হচ্ছে অবজেক্ট এটা হচ্ছে তার প্রপার্টি ধরে ধরে আমরা মানটা প্রকাশ করতে পারবো আর আমাদের যে বিষয়টা লাগবে সে বিষয়টা হচ্ছে অ্যারে অ্যারেটা আমার খুব গুরুত্বপূর্ণ অ্যারেটা আমাদের লাগবে সামনে খুব ভালোভাবে অ্যারেটা বুঝতে হবে যারা পিএইচপি সামনে করব অ্যান্ড স্ট্রিং অ্যান্ড নাম্বার আমাদেরকে খুব বেশি বুঝতে হবে অ্যারে ভালো করে আর অবজেক্টটা তো বুঝলাম অবজেক্টটা একটু ভালো করে দেখবেন স্টাডি করতে হবে আমাদেরকে তাহলে আমরা কি কি জানলাম স্ট্রিং নাম্বার বুলিয়ান অ্যারে অবজেক্ট আনডিফাইন আর হচ্ছে নাল এই হচ্ছে আমাদের হলো গিয়া ডাটা টাইপ তো এই পর্যন্তকে আমরা মোটামুটি জানতে পারলাম এই বিষয়গুলো কিন্তু আমরা প্রত্যেকটা বিষয় সিঙ্ক্রোনাইজ করে দেখবো ওকে প্রতিটা বিষয় আমাদেরকে কি করতে হবে খুব ভালো ভালো মোর দ্যান প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা লেসন আপনি লেসনগুলো সব একসাথে পাইছেন একসাথেই সব দেখা শুরু করছেন না আপনি অল্প অল্প করে দেখেন কিন্তু বেশি টাইম নিয়ে দেখেন এক একটা জিনিস বেশি করে প্র্যাকটিস করেন তো ঠিক আছে ভাই ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু